হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। তো এখন বাজছে 5টা আর আমি যেতে চলেছি আমার ডেস্টিনেশনের দিকে। আজকে আমি যাচ্ছি অল্টেয়ার ক্যাপেলাতে, আর এটা আছে সল্ট লেক সেক্টর 5-এ। এটা একটা স্কাইবার রেস্টরা, আর এটা ছিল 20th ফ্লোরে। সো এখান থেকে কলকাতার কিন্তু দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায়। যেহেতু এটা একটা স্কাইবার রেস্টরা, তো এটার ওপেনিং টাইমিং কিন্তু ছিল বিকেল 4টে। যেহেতু সেক্টর 5 আমার বাড়ির বেশ কাছেই, সো খুব তাড়াতাড়ি অল্টেয়ারে পৌঁছে গেছিলাম। আর এখান থেকে ওই যে ধরে দেখতে পাচ্ছ অল্টেয়ার লেখা, ওখান থেকে কিন্তু ওদের এন্ট্রান্স ছিল। সো ওখানে গিয়ে লিফটে উঠে 20th ফ্লোর দিলেই আমরা পৌঁছে যাব অল্টেয়ার ক্যাপেলাতে। তো চলো এবার একটু ঘুরে দেখা যাক পুরো রেস্টুরেন্টটা। চলে এসেছে মেনু কার্ড, আর এখন হলো খাবার অর্ডার দেওয়ার পালা। ফার্স্টেই আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চিজ বল, যেটা কিন্তু বেশ চিজি ছিল আর খেতেও বেশ ভালো ছিল। আর এটার প্রাইস পড়েছিল 549। এখানে ফুডের প্রাইস একটু তুলনামূলক বেশি ছিল, বাট ওই যে তুমি 20th ফ্লোরে বসে ফুড এনজয় করবে, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স এনজয় করবে, সো তার জন্য চার্জ তো একটু বেশি দিতেই হবে। নেক্সট আমরা অর্ডার দিয়েছিলাম মাটন হান্ডি কাবাব, যেটার প্রাইস ছিল 649, আর এটাতে কিন্তু অনলি 2 পিস মাটন হান্ডি দিয়েছিল। সো মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ভর্তা উইথ বাটার নান, ডাল মাখানি অ্যান্ড জিরা আলু, যেটার প্রাইস কিন্তু ছিল 819। খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ টেস্টি ছিল, আর ফুডের কোয়ালিটিও মোটামুটি। এখানকার অ্যাম্বিয়েন্স উপভোগ করতে, আর এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন নর্মাল ডেজ ছিল, কোনো উইক ডেজ ছিল না, তো রেস্টুরেন্টটা বেশ ফাঁকা ছিল। তো খুব সুন্দরভাবে পুরোটা ঘুরে দেখতে পেরেছি আর উপভোগ করতে পেরেছি এই সুন্দর ভিউটা। আমি কিন্তু এখানে আগে থেকে টেবিল রিজার্ভ করে গিয়েছিলাম, কারণ এখানে টেবিল রিজার্ভ করতে এক্সট্রা কোনো চার্জ লাগে না। তো আমার মনে হয়েছিল টেবিল রিজার্ভ করে যাওয়াটাই সবথেকে বেস্ট হবে। সো তোমরা যারা এখানে আসবে ভাবছো, তারা অবশ্যই এদের ওয়েবসাইটটা চেক করো, তোমরা ওখানেই টেবিল রিজার্ভের অপশন পেয়ে যাবে। তো এবার বাড়ি ফেরার পালা। এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।